হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন গুড মর্নিং আর নেই, এখন বাজে বেলা 12টা। তো দেখতে পাচ্ছ যে আমি কলপারে আছি, তার কারণ আমি এখন বাসন মাজছি। আমার ছেলেকে খাওয়ানো হলো, তো তারপরে যেসব বাসন টাসন থাকে সেগুলো মেজে নিচ্ছি। তো তোজো ব্লগে জানাই তোমাদেরকে অনেক ভালো, মানে অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরা তো ভালোই আছি, সুস্থ আছি আর সাবধানেই আছি। চলো, আমার বাসন মাজাটাও হয়ে গেল গল্প করতে করতে। দেখো তোজো এদিকে ঘুমিয়ে আছে, আর এখনই দুধটা দিয়ে গেল, তো দুধটাকে আমি এখন জাল দিয়ে নেব। আর আজকে আমি রান্নাবান্না তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, তবু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আজকে কি রান্না করেছি। আজকে করেছি বাঁধাকপির এই যে ঘণ্ট, ঘণ্ট ঘাটি যাই বলো, আর এটা কাকিমা দিয়েছিল বাঁধাকপি। আর দেখো শুকনো লঙ্কাগুলো ওরকম রেখেছি, কারণ ওটা দিয়ে আলু সেদ্ধ মাখবো। আর এখানে আছে মাসকলাইয়ের ডাল, এই আজকে রান্না। তো দেখো আজকে একটা কি নিয়েছি, আজকে একটা সার্ফ নিয়েছি। এখানে 3 কেজির একটা সার্ফের প্যাকেট, শাইনিশ সুপার। তো দেখো ওখানে একটা গামলা ফ্রি পেয়েছি, তো আমি না প্যাকেটটা তখন অত লক্ষ্য করিনি। বাড়ি এসে দেখি গামলা নয়, ওখানে একটা ঢাকনাওয়ালা বালতি আছে, তো গামলাই দিল। যাই হোক, ভালোই হলো, গামলাটাই সুবিধা। তো এরপরে আমি এবার দেখো চাল টাল সব ধুয়ে জল টল দিয়ে রেডি করে রাখবো, যাতে পরে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিতে পারি। আর তোমরা জানোই আমি ভাতটা দেরি করেই করি, কারণ খেতে খেতে অনেকটা বেলা হয়ে যায়, প্রায় 2:30, 3:30, 3:30 এরকম তো হয়েই যায়। আর আমি কিন্তু এই একটু আগে মুড়ি খেয়েছি, আর কাকিমা বাঁধাকপির ঘণ্ট দিয়েছিল, সেটা দিয়ে আর ডাল দিয়ে মুড়ি খেয়েছি। তো এখন চাল টাল সব ধুয়ে রাখছি। আর দেখো চালের মধ্যে এসব পোকাগুলো যেহেতু ঝাড়া হয় না, সেই কারণে ভালো করে ধুয়ে নিতে হয়। তারপরে আজকে যে পরিমাণে রোদ উঠেছে, চলো ছাদে যাই, কাপড় তুলতে যাচ্ছি। প্রচণ্ড এত পরিমাণে রোদ, তো তোমরা দেখেই বুঝতে পারছ কি পরিমাণে রোদ উঠেছে, একদম সব ঝাঁ চকচক এরকম একটা ব্যাপার। তো আজকে সকালে উঠেছি, প্রায় 7:30 মতো হবে। ওঠার পরে তোজো একটু পরে উঠে গেছিলো, আমি জামা কাপড়গুলো যখন কাচলাম মেলে দিলাম। তারপরে তো দুটো বেড কভারই কাচা হয়েছে আজকে। আর দেখো তোজো এদিকে কিন্তু ঘুমাচ্ছে, ওর হাতটা তোমরা দেখতে পাচ্ছ। আর চলো আমি জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই, তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। শেষ তো বাবা, প্যান্টটা তো ভিজে গেল তোমার ফ্রুটিটা পরে। কে আনছে ফ্রুটি? তুমি কি খাচ্ছ? বাবা কোথায় গেছে? শেষ তো। এদিকে একটু তাকাও, দেখো এদিকে একটু দেখো, আমার দিকে দেখো, টাটা করো, টাটা দিতে হয়, এটা তো চুমু দিল, টাটা দাও এরকম। হ্যালো, বেটি কই গো? বেটি কে নিয়ে আসো, আমার বেটি কে নিয়ে আসো।
তো দেখো এখানে বার পুজোর প্রসাদ খেতে এসেছি।